কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। আমি সেটাই বললাম যে জীবনে ভাবতে পারিনি এইভাবে মানুষের স্বপ্ন পূরণ হয়। আমার মধ্যে যেটা ছিল সেটা যে আজকে আমার মেয়ের মধ্যে কি করে আসলো, আর আমার মেয়েও কি করে বুঝতে পারে যে আমার মায়ের মধ্যে এই জিনিসটা আছে, কিন্তু আমি কোনোদিন পারিনি সেটা করতে। সবারই সমস্যা থাকে, মনে ইচ্ছা থাকলেও সেটা কখনো হয় না, কিন্তু সন্তানরা যে এরকম বোঝে আমি কখনো ভাবতে পারিনি যে আমারই মেয়ে এরকম একদিন করতে যাবে, কি করতে পারবে। বিশ্বাস করুন বন্ধুরা, আমার এই ভিডিওটা শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না। আমি জানতামও না, আমি ঘরে এর আগের ভিডিওটা অল্প একটু দেখিয়েছিলাম যে আমার একা ছোটো ছোটো ভাই বোনদের কিছু গিফট করতে যাচ্ছে, কিন্তু ও যে আমার জন্য ভিডিও করে নিয়ে আসবে আমি খুব খুশি হয়েছি। ও আমাকে বললো, মা তুমি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, খুব খুশি হবে, তোমার অনেক বন্ধুরা তো আমাকে এখন চেনে, কেননা তুমি তো শর্ট ভিডিও ছাড়ো। তা আপনারা বুঝতেই পারছেন, তো সত্যি বলছি বন্ধুরা, আপনাদের মানে আমি মানে যে যে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমি হাত জোর করে মানে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কিচ্ছু করতে হবে না, লাইকও করতে হবে না, কমেন্টও করতে হবে না, সাবস্ক্রাইবও করতে হবে না, শুধু আমার মেয়েকে একটু আশীর্বাদ করবেন যেন আমার মেয়ে অনেক বড় করতে পারে, সবার পাশে যেন এরকম থাকতে পারে। আমার মেয়েকে যখন বললাম আমরা তারাপীঠ যাব, আমার মেয়ে বলছে, মা তাহলে এসে বলো ভাই বোনদের আমি কিছু দিতে যাব, তুমি আমাকে যেতে দেবে তো? তা আমি বললাম ঠিক আছে যাবো। তা আপনারা তো জানেন যে কালকে আমরা তারাপীঠ থেকে এসেছি, আর আজকে ও এতটা মানে ওর শরীর খারাপ, ঠান্ডা লেগে গেছে, বাট তাও ও গেছে। তো আপনারা একটু আশীর্বাদ করবেন যেন বড় হলে ওর মধ্যে এই ভালো জিনিসটা থাকে, সবার পাশে যেন ও থাকতে পারে। তার জন্যই আমি ভিডিওটা ছেড়েছি যে আমার অনেক বন্ধুরাই আমার ভিডিও দেখে, অন্তত দূর থেকে যদি আশীর্বাদ করে তাতেই আমার মেয়ের অনেক বড় পাওনা হবে। ও এসে আমাকে গল্প করছে, মা ছোট ছোট ভাই বোনরা এত ভালো, মানে আমি বিয়ে পাচ্ছি না, ওরা আমাকে মানে একটার পর একটা বলে যাচ্ছে, দিদি এইটা দাও, কেউ বলছে মা এইটা দাও, মানে ওরা এতটা খুশি হচ্ছে। আমার মেয়ে বলছে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। যাই হোক, আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে।